গত 22 মার্চ আমাদের দুই নং গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভা, এই সভার মিছিল ছিল জনতার সম্মুখে দাঁড়িয়ে বলতে চাই, শুনতে চাই। এখানে আমাদের গাজীপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, বাংলাদেশের উত্থান বৈঠকের রূপকার, আমাদের এই গাজীপুর তিন আসনের মামাটি মানুষের সাথে যার হৃদয়ের সম্পর্ক, জনমন্দির যোজনা নেতা জনাব ইকবাল হোসেন সবুজ এমপি মহোদয় প্রধান অতিথি ছিলেন। এমপি মহোদয় সারাদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমাদের গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক গাজীপুর ইউনিয়নের 22টি গ্রাম আওয়ামী লীগের কমিটি, প্রত্যেকটি কমিটি, প্রতিটি সদস্য এবং সম্পাদক মণ্ডলী কে বিন্যাসে যারা ছিলেন সকলেই উপস্থিত ছিলেন। নয়টি ওয়ার্ডের প্রত্যেকটি নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন, জনতা এখানে উপস্থিত ছিলেন। এখানে আলোচনা সভা চলে, আমাদের প্রিয় নেতা জনতা ইকবাল হোসেন সবুজ এমপি মহোদয় সকলের কথা শুনে এবং উনি পরামর্শ দেয় কীভাবে আমাদের এই শ্রীপুরকে আধুনিক মানবিক উপশহর গঠন করা যায়, পুর করা যায়, আমাদের এই শ্রীপুর কীভাবে ভূমি দর্শমুক্ত করা যায়, অর্থাৎ মানবিক উপশহর করা যায়, এ লক্ষ্যে আলোচনা করে। তারপর রাত 9টা থেকে এই 22 মার্চ রাত 9টা থেকে সারা রাত ব্যাপী বাউল সঙ্গীত হয়, এখানে বাউল সঙ্গীত পরিবেশিত হয়। বাউল সঙ্গীতে আমাদের প্রিয় নেতা জনতা ইকবাল হোসেন সবুজ এমপি মহোদয় এবং ওনার সহপরিবার সকলেই এই বাউল পরিবেশনা শোনেন। আমরা 23 মার্চে যখন আমাদের এই মঞ্চটি ভেঙে ফেলব, তখন জনতার অনুরোধে আমরা এই মঞ্চটি ভাঙতে পারিনি, ওনারা আরেকটি প্রোগ্রাম শুনতে চাই, সে কারণে ওই দিন আমরা একটা 23 তারিখে আমরা একটা প্রোগ্রাম করি। 24 তারিখে গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল্লাহ নুরুল ইসলাম চেয়ারম্যান সাহেব, আমার গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব আজহার হোসেন তালুকদার এবং আমি শহীদুল ইসলাম শহীদের নিকট গিয়ে উনি বলেন যে আমরা গাজীপুর ইউনিয়ন পরিষদের থেকে একটি প্রোগ্রাম করতে চাই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি প্রোগ্রাম করব, এই মঞ্চটি ভাঙা যাবে না, এই মঞ্চটি আমি একদিন ব্যবহার করব। তারপর আমরা বললাম যে ঠিক আছে আপনি করেন। তো ওখানে আমাদের গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব আজহার হোসেন তালুকদার সাহেবকে ওই অনুষ্ঠানের সভাপতি রাখেন, আমাকে কিন্তু বরণীয় অতিথি রাখেন, আর প্রধান অতিথি হন আল্লাহ নুরুল ইসলাম চেয়ারম্যান সাহেব, উদ্বোধক হন মিজানুর রহমান বাচ্চু মেম্বার সাহেব। তো আমরা বিশেষ করে আমি এই প্রোগ্রামের আলোচনা সভা, সর্বপ্রথম আলোচনা সভা শুরু হয়, আলোচনা সভায় অংশগ্রহণ করে তারপর একটি নৃত্য অনুষ্ঠান শুরু হয়, নৃত্য অনুষ্ঠানের প্রথম গানটি আমি শুনি এবং এখানে প্রথম যে গানের উপর নৃত্য অনুষ্ঠান হয় সেটি হলো যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নেই, এই গানটি শুনে আমি আমার গাজীপুর ইউনিয়নের শৈলার গ্রামে একটি উরস মাহফিল ছিল ওই উরস মাহফিলে চলে যাই। তারপর পরদিন আমি সকালবেলা দেখি যে মঞ্চে একটি মেয়ে নৃত্য পরিবেশন করছে, এই নৃত্য পরিবেশন করার সাথে সাথে একটি ছেলে দর্শক গ্যালারি থেকে গিয়ে মেয়ের সাথে নৃত্য দিতেছে, যে এটি গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রোগ্রাম। আমি তীব্র নিন্দা জানাই, এই ব্যানারটি ছিল গাজীপুর ইউনিয়ন পরিষদের ব্যানার, এখানে আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম ছিল না, আমরা সেদিন অতিথি ছিলাম, আমরা এখানে উপস্থিত ছিলাম না। এই সংবাদটি প্রকাশ হওয়ার পর আমাদের প্রিয়নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মহোদয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, আমাদের গাজীপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের এই গাজীপুর তিন আসনের মাননীয় সংসদ সদস্য, উঠান বৈঠকের উপকার জননন্দিত জননেতা ইকবাল হোসেন সবুজ এমপি মহোদয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, আমাদের গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তো এই সংবাদটি ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে না হয়ে যদি ইউনিয়ন পরিষদের ব্যানারে হতো তাহলে হয়তো একটা মানানসই ছিল বা এটি সত্যতা প্রমাণ হতো, কিন্তু
আমি জানি আমার বোধগম্যে যে এই নৃত্যটিকে এই মঞ্চে হয়েছে কিনা আমি সন্দিহান। ধন্যবাদ।